ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি যে কোনো ট্রান্সফরমারের পার্সেন্টেজ ইম্পিডেন্স খুবই সহজে মাপতে পারেন। পার্সেন্টেজ ইম্পিডেন্স কী এবং কেন এবং এর প্রয়োজনীয়তা কী, এই সম্পর্কে আমাদের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা। এটা হচ্ছে আমাদের আজকে যে ট্রান্সফরমার, ছোট্ট একটা ট্রান্সফরমার, একটা রিলে টেস্টিং কিট হিসেবে আমরা এই ট্রান্সফরমারটা কিনেছি। তো এই ট্রান্সফরমারটার পার্সেন্টেজ ইম্পিডেন্স কত এটা আজকে আমরা দেখব। তো এর দ্বারা আপনি এই একই প্রসিডিওরে সব ধরনের ট্রান্সফরমার আপনি পার্সেন্টেজ ইম্পিডেন্স বের করতে পারবেন। তো পার্সেন্টেজ ইম্পিডেন্সের শর্তগুলো আপনি যদি একটু মনে করেন, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে একটা 220/12 ভোল্টের একটা ট্রান্সফরমার। তো এটা হচ্ছে তার 12 ভোল্টের পোর্ট, এই দুটা, এইটাকে আপনার শর্ট সার্কিট করা লাগবে। লো ভোল্টেজ সাইডটা অর্থাৎ 12 ভোল্টের সাইডটা শর্ট সার্কিট করা লাগবে। হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে 0 থেকে 220, এই ট্রান্সফরমার ক্ষেত্রে হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ আপনাকে ভ্যারিয়েবল ভোল্টেজ দেওয়া লাগবে। 0 থেকে আপনি ভোল্টেজ বাড়াবেন, যেই ভোল্টেজে আপনার এই সেকেন্ডারি অর্থাৎ লো ভোল্টেজের রেটেড কারেন্ট যাবে, সেই ভোল্টেজটাকে আমার এই সাইডের রেটেড ভোল্টেজ দিয়ে ভাগ দিলে আমি কিন্তু পেয়ে যাব। তো দেখেন আমাদের অ্যারেঞ্জমেন্টটা, দেখেন এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, অর্থাৎ এর ইনপুটও আমরা 220 ভোল্ট দিয়েছি এবং আউটপুটটা আমি নব ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে ভোল্টেজ পাবো। দেখেন আমি যদি একটু দেখাই, যে আমরা যদি নব ঘুরাই, দেখেন এখানে ভোল্টেজটা, দেখেন কারেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে, এই জাস্ট নব ঘুরানোর কারণে। তো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সের যে আউটপুটটা, ভ্যারিয়েবল আউটপুটটা, দেখেন এই দুইটা ওয়ার দিয়ে আমরা এখানে দিয়েছি, অর্থাৎ এখানে এই এই দুই পোর্টে দিয়েছি, এবং এই দুইটা ক্লিপ হচ্ছে, ক্রোকোডাইল ক্লিপ হচ্ছে আমাদের এই ভোল্টমিটারের জন্য, ভোল্টমিটারের এই ক্রোকোডাইল ক্লিপ দিয়ে আমরা কানেক্ট করছি কত ভোল্টেজ হয় সেটা পরিমাপ করার জন্য। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারটা দেখাবে, হ্যাঁ অ্যাম্পিয়ার দেখাবে, প্রাথমিক অবস্থায় সব 0 0। আমরা মনিটর করব যে এর রেটেড কারেন্ট যখন উঠবে। আচ্ছা, রেটেড কারেন্ট থেকে দেখেন এটা হচ্ছে আমাদের 300 VA ট্রান্সফরমার, সেক্ষেত্রে দেখেন যে 300 VA যদি হয় তাহলে ভি হচ্ছে 300 VA, এটাকে আমি হচ্ছে 300 VA, এটাকে আমি ভাগ দেবো হচ্ছে আমার সেকেন্ডারি যে লো ভোল্টেজ সেটা হচ্ছে 12 ভোল্ট, তাহলে আমি কিন্তু অ্যাম্পিয়ারটা পেয়ে যাব। 300/12 আমি যদি দিই তাহলে এটা হচ্ছে 25 অ্যাম্পিয়ার, অর্থাৎ টোটাল ভিএটাকে আমি যদি লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমি লো ভোল্টেজ সাইডের কারেন্টটা পেয়ে যাবো। এটাই কিন্তু আমাদের রেটেড কারেন্ট IR। এখন আমাদের যেটা করতে হবে যে এই 25 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 25 অ্যাম্পিয়ার কারেন্ট এই অ্যামিটারে ফলো করবে কখন, এই অ্যাম্পিয়ার মিটার দিয়ে, যখন আপনি একটা নির্দিষ্ট ভোল্টেজ ভ্যারিয়েবল করতে করতে একটা নির্দিষ্ট ভোল্টেজে যখন পৌঁছাবে, তার ইম্পিডেন্স ভোল্টেজে যখন পৌঁছাবে, তখনই কিন্তু তার ভিতর দিয়ে 25 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট প্রবাহিত হবে, এবং সেই অবস্থায় আমাদের এই রেটেড ভোল্টেজটা লাগবে। এটা নিয়ে আমরা পরবর্তী একটা খুবই সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমেই কিন্তু আমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্সটা বের হয়। তো ভিউয়ার্স দেখেন এখানে আমরা 220 ভোল্ট সাইডটা ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের কানেক্ট করছি। এখন আমরা দেখব আমাদের এক্সপেরিমেন্টটা মেনলি চালাবো। দেখেন যে আমি এই নব থেকে এখন আস্তে আস্তে বাড়াবো, আমরা এই 2 মিটারের দিকে দেখি। অবশ্যই দেখেন 25 অ্যাম্পিয়ার যেতে আমার মাত্র 30 ভোল্ট দেওয়া লাগছে, 0 করে দিচ্ছি। দেখেন এইবার আমি যদি ক্যালকুলেশনটা করি যে আমার 30 ভোল্ট যেটা, সেটা হচ্ছে যে আমাকে ট্রান্সফরমারের, সেটা হচ্ছে যে আমাকে ভোল্টেজ দেওয়া লাগলো হচ্ছে 30 ভোল্ট, তাহলে আমি দিলাম 30 ভোল্ট ডিভাইডেড বাই কোন সাইডে আমার দেওয়া লাগছে, আমার কিন্তু ট্রান্সফরমার হাই ভোল্টেজ সাইডে দেওয়া লাগছে, সেটা রেটেড কত 220 ভোল্ট। তাহলে আমি 30 কে যদি ওই সাইডের রেটেড দিয়ে, এটা হচ্ছে আমার ইম্পিডেন্স ভোল্টেজ ছিল 30, রেটেড ভোল্টেজ 220, ইম্পিডেন্স ভোল্টেজ এই জন্যই বলছি 30 ভোল্ট দিয়েই আমি কিন্তু রেটেড কারেন্টটা পেয়েছি সেকেন্ডারিতে। তো 30 কে আমি যদি 220 দিয়ে ভাগ দিই, দেখেন আমি যদি দিই 30/220, তাহলে আমি পেয়ে যাচ্ছি 13.63। আচ্ছা, এটা হচ্ছে গুণ দিতে হবে, এর সাথে গুণ দিতে হবে 100, যেহেতু আমি পার্সেন্টেজ নেব, তাহলে এটা আসছে হচ্ছে 13.63%। খুব সহজেই কিন্তু আপনার যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু এই একই টোপোলজি, আপনি কিন্তু ঠিক এই একইভাবেই আপনি আপনার পার্সেন্টেজ ইম্পিডেন্স বের করবেন।